আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বিছানায় পরম প্রশান্তির আবেশে ছড়িয়ে ঘুমিয়ে থাকা ওই নারীর সুখ দেখে যেন তাদের বড্ড হিংসে হচ্ছে, যেন বলতে চাইছে, এই সুন্দরী রমণী, এত কেন সুখ তোমার মুখময়, এত সুখ যে আমাদের সইছে না। তাই তো রমণীকে জাগানোর ফন্দি করছে তারা। একসময় তাদের অত্যাচারে জেগে যায় নূর। আস্তে করে নেত্রপল্লব মেলে তাকায় সে। ঘুম থেকে চাকতেই পাশে আদিত্যকে দেখতে না পেয়ে ঘাবড়ে যায় সে। গায়ের সাদা চাদরটা চেপে ধরে ঠাস করে উঠে বসে সে। এদিক ওদিক খেয়াল করে দেখে সে বর্তমানে রুমে আছে। মনে পড়ে ভোর রাতের দিকে আদিত্য ওকে রুমে নিয়ে এসেছিল, কিন্তু উনি কোথায় গেল? নূরের হঠাৎ ভয় হতে লাগলো, আদিত্য ওকে ছেড়ে চলে গেল না তো? ভাবতেই কলিজা কেঁপে উঠল নূরের। অস্থির হয়ে নামতে চাইলে তখনই খাটের পাশে ক্যাবিনেটের ওপর পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া একটা চিরকুট দেখতে পেল। চিরকুটটা হাতে নিয়ে দেখলো, তাতে লেখা আছে, ভয় নেই জান, আমি তোমার আশেপাশে আছি। শুধু প্রেম বিলাস করলে কি হবে? পেট বাবাজি তো অবরোধ করছে, তাকেও তো শান্ত করতে হবে, না হলে রোমান্সের এনার্জি কই পাবে? এমনিতেও রাতে অনেক এনার্জি লস হয়েছে তোমার, তাই আমার বউ শোনাটার জন্য পুষ্টিকর এবং মজাদার ব্রেকফাস্ট বানাচ্ছি। তুমি উঠে গেলে ফ্রেশ হয়ে নাও, না হয় অপেক্ষা করো, আমি এসেই তোমাকে ফ্রেশ করিয়ে দেব। আই লাভ টু ডু দ্যাট। চিরকুট পরে লাছে রাঙা হয়ে গেল নূর। চিরকুটটা মুখের উপর চেপে ধরে লাজুক হাসল। মনে পড়ে গেল তার গত রাতের কথা। লজ্জা আরও চারিদিক থেকে চেপে ধরল তাকে। সেটা আরও বৃহৎ হলো যখন সে নিচের দিকে তাকালো। আজ নিজেকেই দেখে সে লজ্জায় মরে যাচ্ছে। সারা অঙ্গে আদিত্যের দেওয়া চিহ্ন ঝলঝল করছে। শরীরে বস্ত্র বলতে শুধু এই চাদরটাই অবলম্বন। লজ্জা নামক বস্তু যেন শুধু আজ ওকেই বলির পাঠা করে নিয়েছে। নূরের জীবনেও এমন একটা দিন আসবে যখন সে এভাবে সরমের মরণে মরবে তা কখনো ভাবেনি সে। এই লজ্জা থেকে বাঁচতে বস্ত্রহীন অঙ্গটাকে চাদরে পিছিয়ে দ্রুত সে উঠে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে আদিত্যের টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো। এখানে নূরের বাড়তি কাপড় চোপড় নেই, তাই এই মুহূর্তে আদিত্যের কাপড় চোপড়ই পরে নিল। যদিও নূরের এটাতেই বেশি ভালো লাগছে, কারণ এতে যে আদিত্যের ঘ্রাণ মিশে আছে। ট্রাউজারটা বেশি লম্বা হওয়ায় নিচের দিকে একটু ভাঁজ করে নিল নূর। গোসল শেষে চুলগুলো একটু আঁচড়ে নিয়ে ধীরে ধীরে রুমের দরজা খুলে বেরিয়ে এলো। বুকের মাঝে ভীষণ ধুকপুক করছে। আদিত্যের সামনে কিভাবে যাবে? এখন সে তার সামনে যেতেও লজ্জা লাগছে নূরের, কিন্তু যেতে তো হবেই, কতক্ষণ আর তার থেকে পালিয়ে থাকবে? নূর গলা খাঁকারি দিয়ে নিজের মনকেই মনোবল প্রদান করে মনে মনে বলল, কাম অন নূর, ইউ ক্যান ডু ইট, ইউ আর ব্রেভ গার্ল, গো ফর ইট। এসব বলে সে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করল, যা খুব একটা কাজে দিল বলে মনে হলো না। নিচে এসে যখন রান্নাঘরের দরজায় এসে পৌঁছলো, তখন তার আবারও সব গুলিয়ে এলো। যখন আদিত্যকে সামনে রান্না করতে দেখল, খালি গায়ে শুধু থ্রি কোয়ার্টার প্যান্ট পরে উনি চুলোই কি যেন নাড়ছেন, নূরের কণ্ঠস্বর যেন আটকে এলো। আদিত্যের সামনে এগিয়ে যেতে চেয়েও পারছে না, দরজায় দাঁড়িয়ে থেকেও হাত কচলাতে কচলাতে কোনো রকমে গলা খাকারি দিয়ে নিজের আগমনের জানান দিল আদিত্যকে। আদিত্য ঘাড় ঘুরিয়ে পেছনে নূরের দিকে তাকালো। সত্য গোসল করে আসা ভেজা চুলে তার বউয়ের স্নিগ্ধ রূপে আবারও মোহিত হলো আদিত্য। কর্মরত কাজটা স্থগিত রেখে নেশাময় চোখে তাকিয়ে এগিয়ে এলো সে নূরের দিকে। এতেই নূরের ধুকপুক আরও বেড়ে গেল, লজ্জায় মাথা নত করে এদিক ওদিক নজর ঘোরাতে লাগলো। আদিত্য বাঁকা হেসে নূরের একেবারে কাছে চলে এলো। নূরের দুই দুই পাশে দেওয়ালে হাত রেখে নূরকে দুই হাতের মাঝে আটকে দিল। মুখ এগিয়ে নাক গলিয়ে দিল নূরের ভেজা চুলের গভীরে। চুলের মাঝে নাক্ষ সে মন মাতানো ঘ্রাণে নিজেকে হারালো সে। নূরের মাঝে আবারও সেই ভয়াবহ কম্পন শুরু হলো। চোখ বুঝে ভারী নিঃশ্বাস ছাড়তে লাগলো সে। একটু পরে আদিত্য চুলের মাঝ থেকে মুখটা তুলে নূরের লাচে রাঙা মুখের দিকে তাকালো। নূরের গালে আঙ্গুলের উল্টো পাশ দিয়ে স্লাইড করে মাদকতা কণ্ঠে বলল, সকাল সকাল এভাবে ঘায়েল করলে কিভাবে টিকবো?
এত মোহনীয় হতে কে বলেছিল তোমাকে? এখন এই অধমের কী হবে? নির্ঘাত বদ্ধ পাগল হয়ে যাব আমি? নূর লজ্জা মিশ্রিত হেসে আদিত্যের বুকে মুখ লুকিয়ে বলল। আদিত্য মুচকি হেসে একটু ঝুঁকে নূরকে আবারও কোলে তুলে নিল। নূরকে নিয়ে এসে রান্নাঘরের সিঙ্কের উপর পা ঝুলিয়ে বসিয়ে দিল। হঠাৎ নূরের নজর গেল আদিত্যের হাতের দিকে। হাতের সেই ব্যান্ডেজটা খুলে ফেলেছে, তবে ক্ষতর চিহ্ন এখনও আছে। খুবই বাজেভাবে ক্ষত হয়েছিল মনে হচ্ছে, নূর চিন্তিত মুখে বলল। সেদিন তো বললে না, আজ বলো তো তোমার হাতে এই ক্ষত কীভাবে হলো? আদিত্য আমতা আমতা করে বলল। আরে কিছু না, ওই শুটিং করতে গিয়ে লেগে গিয়েছিল। আদিত্যের কথা মোটেও বিশ্বাসযোগ্য হলো না নূরের কাছে। আদিত্য নিশ্চয়ই কিছু লুকোচ্ছে, সেটা জানার জন্য নূর আদিত্যের হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল। সত্যি করে বলো কি হয়েছে প্লিজ, না হলে আমি শান্তি পাবো না, প্লিজ বলো। আদিত্য স্মিত হেসে বলল। তেমন কিছু না, হাতটা শুধু তার কর্মের শাস্তি পেয়েছে, আর কিছু না। যদিও এই শাস্তি তার জন্য অতি ক্ষুদ্র, আমার নূরের গায়ে হাত তোলার দায়ে তাকে আঘাত করার মতো যে অসামান্য অপরাধ সে করেছে তার জন্য তো আরও কঠিন শাস্তি হওয়া উচিত তার। চমকে গেল নূর, ছলো ছলো চোখে তাকালো সে আদিত্যের পানে। এতটা কেউ কাউকে কীভাবে ভালোবাসতে পারে? এতটা ভালোবাসা পাওয়ার কি যোগ্য আমি? আদিত্য নূরের চোখের কোণ মুছে দিয়ে মুচকি হেসে বলল। এত সুন্দর সকালটাকে কি এই মূল্যবান অস্ত্র ছড়িয়ে নষ্ট করবে? যা হয়ে গেছে তা গেছে, পেছনের সব পেছনেই ছেড়ে দাও। আজ থেকে আমাদের নতুন জীবনের শুরু হবে, আর এই শুরুটা হবে তোমার হট অ্যান্ড হ্যান্ডসাম হাজব্যান্ড দ্য গ্রেট শেফ সাদমান শাহরিয়ার আদিত্যর হাতে টেস্ট টেস্টি পাস্তা খেয়ে। হাসি মুখে কথাটি বলতে বলতে আদিত্য কাটা চামচে দুই টুকরো পাস্তা গেঁথে তুলে নূরের মুখের সামনে ধরে বলল। খেয়ে দেখো কেমন হয়েছে। নূর মুচকি হেসে আদিত্যের হাত থেকে চামচের পাস্তাটুকু মুখে নিল, পাস্তা খেয়ে বলল। সত্যি অনেক ভালো হয়েছে, ইটস রিয়েলি ইয়ামি। আদিত্য নূরের দুই পাশে সিঙ্কের উপর হাত রেখে নূরের মুখের সামনে ঝুঁকে বলল। সত্যি, দেখি তো কেমন হয়েছে। বলেই ফট করে নূরের ঠোঁটে লেগে থাকা পাস্তার সষ্টুকু খেয়ে নিল আদিত্য। খাওয়া শেষে দুষ্টু হাসির রেখা ঝুলিয়ে বলল। ইটস ইয়াম্মি, ইনফ্যাক্ট আগের থেকেও বেশি টেস্টি লাগছে। একটু আগেও এতটা মজা লাগছিল না, আর এখন দেখো অমৃত লাগছে। নূর আবারও সেই লজ্জায় বশীভূত হল, অন্যদিকে মুখ লুকিয়ে লাজুক হাসল সে। সিচুয়েশন থেকে বাঁচতে সে কথা ঘুরিয়ে আমতা আমতা করে বলল। বাসায় যখন ফিরবো আমরা? কেন, এখন কি জঙ্গলে আছি? এটাও তো বাসা। না মানে ওই বাসায় ফিরতে হবে না, সবাই চিন্তা করবে তো। কেউ চিন্তা করবে না, সবাই জানে তুমি আমার সাথে আছো, তাই রিল্যাক্স। এখানে ভালো লাগছে না তোমার? আমার তো ভীষণ ভালো লাগছে, ইনফ্যাক্ট এর চেয়ে ভালো জীবনে কখনো লাগেই নি। ভাবছি এখানেই থেকে যাব আমরা, এখানে কেউ আমাদের ডিস্টার্ব করবে না। আচ্ছা তা কামকাজ বাদ দিয়ে আমরা এখানে থেকে করবটা কি শুনি? কেন, এই যে এইভাবে তুমি আমার সামনে বসে থাকবে আর আমি তোমাকে দেখতে থাকবো, এর চেয়ে বেস্ট কিছু আছে নাকি? নূর আবারও লাচুক হেসে বলল। আচ্ছা কিন্তু এভাবে দেখতে দেখতে একসময় বোর হয়ে যাবে, তখন কি করবে? আদিত্য দুষ্টু হাসির রেখাটা আরও বিস্তর করে বলল। ওয়েল, বোর হয়ে গেলে আমাদের কাছে করার জন্য আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। বলেই নূরের অথর পানে ছুকতে লাগলো আদিত্য। আদিত্যের উদ্দেশ্য বুঝতে পেরে নূর দুষ্টুমি করে পাশের বেসিন থেকে হাতে পানি নিয়ে আদিত্যের মুখে ছুটিয়ে দিল। হকচকিয়ে উঠল আদিত্য। আদিত্য হাত সরিয়ে নিতেই সূচক বুঝে ফুরুত করে সিঙ্ক থেকে নেমে গেল নূর। দরজার কাছে এসে হেসে বলল, সেগুড়ে বালি। বলেই আদিত্যকে জিভ দেখালো নূর। আদিত্য মিছে রাগ দেখিয়ে বলল, তবে রে দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই তেড়ে গেল নূরের দিকে। নূরও আদিত্যের থেকে বাঁচতে ছুটে পালালো। আদিত্য দৌড়লো নূরের পেছনে।
নূর খিলখিল করে হাসতে হাসতে ড্রয়িং রুম ছুঁড়ে দৌড়তে লাগল। আদিত্য নূরকে ধরার উদ্দেশ্যে হাসি মুখে তার পেছন পেছন দৌড়চ্ছে। সোফার চারিদিকে গোল গোল করে ঘুরে দৌড়চ্ছে দুজন। দৌড়তে দৌড়তে নূর সোফার কুশন বালিশগুলো উঠিয়ে আদিত্যের দিকে একটা একটা করে ছুঁড়ে মারতে লাগল। আদিত্য সুকৌশলে সেগুলো ক্যাচ করে নিচ্ছে। এভাবে ছুটতে ছুটতে এক সময় আদিত্য ধরে ফেলল নূরকে। নূরের হাত ধরে টান দিয়ে সোফায় ফেলে দিল। তারপর নিচেও নূরের উপর শুয়ে নূরের দুই হাত সোফার সাথে চেপে ধরে হাঁপাতে লাগলো দুজন। আদিত্য নূরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এবার কোথায় পালাবে শুনি। লাচুক হাসলো নূর। আদিত্য তার অসম্পূর্ণ ক্রিয়া পূর্ণ করতে চাইল। আবারও এগুলো সে নূরের অথর পানে। নূর এবার চোখ বুঝে সমর্পণ করল নিজেকে আদিত্যের কাছে। আদিত্যের ঠোঁট নূরের ঠোঁটে মিলিত হতেই নিবে ঠিক তখনই বাসার কলিং বেল বেজে উঠল। নূর ঝট করে চোখ খুলে তাকালো। দেখল আদিত্য এখনও নিজের কাজেই মগ্ন আছে, অন্য কিছুর যেন হুঁশ নেই তার। নূর তার চৈতন্য ফেরাতে বলে উঠল, কলিং বেল বাজছে তো, দরজায় কেউ এসছে। আদিত্য বিরক্তির সুরে বলল, আসুক যে খুশি সেই, বেল বাজিয়ে আবার চলে যাবে, তুমি ডিস্টার্ব করো না তো আমাকে, আমাকে আমার কাজ করতে দাও। আদিত্য আবারও তার ক্রিয়া সম্পূর্ণ করতে চাইল, কিন্তু কলিং বেল আবারও ক্রমাগত বাজতে শুরু করল। নূর বলল, দেখো নাকি এসছে, জরুরি দরকারেও আসতে পারে কেউ। আদিত্য চরম বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, কারা তো মত আসলো এখন, ফার্ম হাউসে এসেও শান্তি নেই, বান্দা একটু নিজের বউয়ের সাথে শান্তি মতো রোমান্সও করতে পারবে না। আদিত্যের এমন বিরক্ত হওয়া দেখে মুখ টিপে হাসছে নূর। আদিত্য সেটা দেখে মিছে রাগ দেখিয়ে বলল, অনেক হাসি পাচ্ছে তাই না, হাসো হাসো, আগে বাইরেরটাকে দেখে নিই, তারপর তোমাকে দেখছি। বলতে বলতে উঠে এগিয়ে দরজার দিকে। দরজা খোলার আগে দরজার ছোট্ট দূরবীন দিয়ে বাইরে তাকালো। তাকাতেই যা দেখলো তাতে চোখ চড়ক গাছ হয়ে গেল আদিত্যের। চোখ দুটো ফুটবল আকার ধারণ করল। আদিত্য দরজা না খুলেই আতঙ্কিত মুখ বানিয়ে ছুটে এলো নূরের কাছে। কিছুটা ভয়ার্থ কণ্ঠে বলল, এই ডাকাতের দল এখানে কি করে এলো। নূর ধরপড়িয়ে উঠে ভীতগ্রস্ত কণ্ঠে বলল, ডাকাত এখানে, তাও দিনের বেলায়, ও মাই গড, এখন কি হবে, তুমি জলদি পুলিশকে ফোন করো, আমিও কোনো কিছু ভাবছি ততক্ষণে। বাই দ্য ওয়ে, এই বাসায় তেমন মূল্যবান কিছু নেই তো? আরে হ্যাঁ, তুমি কালই তো এতগুলো গহনা নিয়ে এসছো, এরা মনে হয় সেটা জানতে পেরেই এসছে, এরা এসব খোঁজ নিয়ে আসে। দেখো গহনা গেলে যাক, তবুও তুমি যেন এদের সাথে লড়তে যেও না, এদের কাছে ধারালো হাতিয়ার থাকে, তাই উত্তেজিত না হয়ে বুঝে শুনে কাজ করতে হবে। আদিত্য বলে উঠল, পুলিশ দিয়ে কোনো কাজ হবে না, এরা গহনা নেওয়া ডাকাত না, এরা তাদের চেয়েও ভয়াবহ ডাকাত, এরা আমাদের একান্ততা, শান্তি, স্বামী স্ত্রীর স্পেশাল মুহূর্তটা কেড়ে নিতে এসেছে। নূর ভেবাচেকা খেয়ে ভ্রুকুচকে বলল, মানে? মানে এরা আর কেউ না, তোমার দেবর ননদের দস্যু বাহিনী, আবির, আহানা, আদ্র, অমালিয়া, জিদান, শিখা, সবগুলো দল বেঁধে এসেছে আমাদের রোমান্সের বারোটা বাজাতে। কিন্তু এরা জানলো কি করে? এক মিনিট, তুমি এদের ডাকোনি তো? আরে না, আমি কেন ডাকতে যাব ওদের? আচ্ছা এসব ছাড়ো, ওরা এসছে তাহলে দরজা খুলে ভেতরে আসতে দাও ওদের। একদমই না, পাগল হয়ে গেছো তুমি, এদের ঢুকতে দিলে আমাদের সুন্দর সময়টাকে তছনছ করে দিবে একদম, দরজা খোলা যাবে না কিছুতেই, কিছুক্ষণ নক করে হার মেনে চলে যাবো আবার। কি বলছো সব, বাচ্চাদের মতো কথা না, বলে দরজা খুলে দাও গিয়ে। ওদের কথার মাঝেই কলিং বেল ক্রমাগত বেজেই যাচ্ছে, যেন কলিং বেলের উপর গ্রেনেড হামলা শুরু করেছে। সেটাতেও যখন কাজ হচ্ছে না তখন সবগুলো হাত দিয়েই দরজা চাপড়াতে লাগলো, যেন আজ ভেঙেই ফেলবে দরজা। অবস্থা বেগতিক দেখে নূর বলল, দরজা খুলে দাও না, দেখো ওরা যেভাবে ধাক্কাচ্ছে তাতে দরজা না খুললে নিশ্চিত ভেঙে ফেলবে ওরা, যাও না প্লিজ। আদিত্য আর না পেরে অগত্যা চোখ মুখ কুচকে পড়ল, দূর ভাল লাগে না। আদিত্য দরজা খুলতে যেতে নিলেই নূর আদিত্যের হাত ধরে আটকে দিয়ে বলল, আরে দাঁড়াও, আমি এই পোশাকে ওদের সামনে কিভাবে থাকবো? ঠিক আছে, তুমি বরং আপাতত কালকে যে পোশাকে তুমি এসেছিলে সেটাই পরে নাও, পরে না হয় আমি অন্য ব্যবস্থা করছি, যাও গিয়ে চেঞ্জ করো, আমি দরজা খুলছি। নূর আদিত্যের কথা মেনে উপরে চলে গেল চেঞ্জ করতে।
আদিত্য পোড়া মনে গেল দরজা খুলতে। দরজা খুলতেই হুড়মুড়িয়ে সবগুলো ভেতরে ঢুকলো, যেন এখনই ভেতরে না ঢুকলে ওদের উপর বাজ পড়বে। ভেতরে ঢুকেই আহানা উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হলো ভাইয়া, দরজা খুলতে এত দেরি করলে যে? সব ঠিক আছে তো? আদিত্য চোয়াল চিবিয়ে বিড়বিড় করে বলল, তোদের আসার আগে সব ঠিকই ছিল, এখন তো আল্লাহই ভরসা। আদিত্যের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখা জিদান আদিত্যের চিন্তায় চিন্তন লাল হয়ে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমার কাছে শেকলো আছে, দিব। আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি পার্ট টাইম শেকলো কোম্পানির সেলসম্যানের কাজ করো? সবসময় তোমার এই শেকলোর গান না গেলে হয় না? চুপ হয়ে গেল জিদান। ভালো মানুষের আজকাল কদরই নেই। আদিত্য বলল, বাই দা ওয়ে, তোরা সবগুলো হঠাৎ এখানে টপকালি কেন? এবারে গ্রেট আবির তার মেলোড্রামা শুরু করে দিল। আবেগপ্রবণ হওয়ার ভঙ্গিতে বলল, আরে ইয়ার, তোকে না অনেক মিস করছিলাম আমরা। একটা মাত্র কলিজা ফোপরা কিডনি লিভারওয়ালা দোস্ত আমার, তোকে বেশিক্ষণ না দেখলে আমার হার্টবিট কেমন বন্ধ হয়ে যায়। আদিত্য চোখ দুটো কুচকে তাকিয়ে রইল আবিরের দিকে। এসব চেয়ে এই হারামিটারি প্ল্যান তা ভালোই বুঝতে পারছে ও। সবগুলো ভেতরে ঢুকে পুরো বাসা দখল করে নিল। ততক্ষণে নূরও চেঞ্জ করে এলো। আহানার শিখা ওকে দেখে কেমন দুষ্টু দুষ্টু হাসছে। সবার সামনে কেমন ইতস্তত লাগছে নূরের। নেচে এসে তবুও সবার সামনে একটু স্বাভাবিক থাকার চেষ্টা করল সে। হঠাৎ আবির রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে উচ্চস্বরে সবার উদ্দেশ্যে বলল, আরে গাইস, এখানে তো পাস্তা দেখছি, খেতে চাইলে চলে আসো সবাই। বলেই পাস্তা সহ পুরো প্যান্টাই উঠিয়ে বাইরে নিয়ে এলো আবির। আর সাথে সাথেই প্রায় সবগুলো হামলে পড়ল পাস্তার উপর। বেচারা আদিত্য শোকাহত হয়ে শুধু দেখতে লাগলো। তার নূরের জন্য এত যত্ন করে বানানো পাস্তা এই রাক্ষসগুলো কেমন করে গিলছে! হজম হবে না তোদের, দেখে নিস। সবটুকু পাস্তা খেয়ে সবগুলো ঢেকুর তুলে আরাম করে বসল। আদিত্য আবিরের পাশে গিয়ে বসে চোয়াল চিবিয়ে আস্তে আস্তে বলল, সত্যি করে বল, এসব তোরই কারসাজি তাই না? আবির মেকি হেসে বলল, আমাদের বন্ধুত্বের কসম, এই মহান কাজ আমি করেছি। দেখ, বন্ধুদের শান্তি হারাম করা আর তাদের রোমান্সে ব্যাঘাত ঘটানো একজন ভালো বন্ধুর পরম গুরু দায়িত্ব। এটা বন্ধু জাতের জন্মগত অধিকার। আর তুই তো জানিস আমি কত দায়িত্ববান ব্যক্তি, নিজের দায়িত্ব থেকে একদম পিছু পা হই না। জানিস সকালে আমার ভীষণ বদ হজম হচ্ছিল, বাথরুম থেকে গিয়েছিল, পরে বুঝলাম যে তোর প্রতি নিশ্চয়ই আমি কোনো দায়িত্ব পালনে ঘাটতি করেছি। তাই দেখ, চলে এলাম আমি আমার দায়িত্ব পালন করতে। আমার মতো বন্ধুবে নিশ্চয়ই তুই নিজেকে ধন্য মনে করছিস, তাই না? দেখ, আবার ইমোশনাল হয়ে কেঁদে কেটে ফেলিস না। আদিত্য দাঁত কিরমির করে বলল, তাই না? দাঁড়া, তোর দায়িত্ব কিরি? এখনই ছুটাচ্ছি আমি। আজ আমিও আমার বন্ধুত্বের দায়িত্ব একেবারে সঠিকভাবে পালন করব। অবস্থা বেগতিক দেখে আবির উঠে দিল এক দৌড়। আদিত্য ওর পেছনে ছুটতে ছুটতে বলল, এই দাঁড়া হারামি, কোথায় যাচ্ছিস? তোর বন্ধুত্বের মেডেল নিয়ে যাবি না? ওদের কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো।